হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে তৈরি ঝাল ঝাল পুলি পিঠা। এই ঝাল পুলি পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। এভাবে ঝাল পুলি পিঠাটা তৈরি করলে সকলে অনেক অনেক পছন্দ করবে। চলুন এবার ঝাল পুলি পিঠা কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রসেসটি আমরা দেখে নিই। আজকের এই ঝাল ঝাল পুলি পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু শীতের সবজি নিয়ে নিয়েছি আর সবগুলো সবজি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট। এখন আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি, 1 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি। এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভুনে নেব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো যখন সুন্দরভাবে ভুনা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। এখানে আমি হাড় ছাড়া চিকেনটা নিয়েছি আর চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চিকেনের পিসগুলোকে একটু কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চলে এসেছি, মাংসগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি। এখন সবজিগুলো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। সবগুলো উপকরণ যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর সবজি থেকে যে পানি উঠে আসবে তাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চলে এসেছি, সবজিগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কলি। এখন আবারও একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিলিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করব। 4 মিনিট পর আমি চলে এসেছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচা মরিচ, এখানে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যাতে পোড়ের ভিতরে কোনো পানি না থাকে। পোড়টা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটি পাত্রে পোড়গুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে পোড়টাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন আরেকটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি। আর চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়ামে আছে। এখন হলুদ ফাঁকি আর লবণগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর পানিটা ফুটে আসলে এর মধ্যে 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি
আপনারা এখানে কিন্তু ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন পানির সাথে চালের গুঁড়াগুলোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। লোতে করে ভালোভাবে সবগুলো উপকরণ মিলিয়ে নিয়েছি। তারপরে চুলাটা এখন আমি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি চালের গুঁড়াগুলোকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, তারপর একটু ঠান্ডা করে নিচ্ছি। হালকা হালকা গরম অবস্থায় কিন্তু এই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। আবার গরম ডোয়ের ভিতরে হাত দিবেন না, তাহলে কিন্তু হাত পড়ে যাবে। এখন আমি এই পিঠার ডোটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। পিঠার ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন ভিতরে কোনো লাম্পস থেকে না যায়, একদম স্মুথলি তৈরি করতে হবে। দেখুন, পিঠার ডোয়ের ভিতরে কোনো লাম্পস নেই। আমি সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবং ডোটা খুবই সফট হয়েছে। রুটি তৈরি করার জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য। সমস্ত পিঠার ডোটাকে আমি ছোট ছোট আকারে লিচি তৈরি করে নিব। তারপর ছোট ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলো কিন্তু ছোট ছোট করেই তৈরি করতে হবে। আর সবগুলো রুটির সাইজ যেন একই রকম হয়, এজন্য লিচিগুলোকে সম পরিমাণে নিতে হবে। আর রুটিগুলোর পুরুত্ব খুব বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। এখন একটা রুটি নিয়ে তার মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর রুটির দুইটা সাইড এভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। তারপর একটু চাপ দিয়ে দিয়ে আবার উল্টিয়ে চাপ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সুন্দর একটি ডিজাইন। এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আবারও আরেকটি পিঠা আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন কিছু পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। আগে এই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হয়ে আসলে আমি একে একে কিছু পিঠা এখানে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠার একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন পিঠাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হতে হতে আমি বাকি যে পিঠাগুলো রয়ে গেছে ও পিঠাগুলো আমি এখন তৈরি করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট ভাজার পর পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি একটি কিচেন ডিশের উপর পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আবার বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো পিঠা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই ঝাল ঝাল পুলি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ভাবে ট্রাই করে দেখবেন পিঠাটা খেতে যে কতটা মজাদার হয়ে থাকে। একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। এখন আমি গরম গরম একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছিল পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আশা করছি আজকের এই ঝাল ঝাল পুলি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকে আমাকে অনেক অনেক উৎসাহ দেবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।